কিছুই হবে। অনেকে কাজ করতে চায়, কাজটা করিয়ে নিতে হবে। পুলিশের ডিজির কিছু বলার আছে? অল এসপিরা আছেন, আপনাদের কিছু বলার থাকলে বলুন এই মিটিংয়ে। কোনো প্রবলেম থাকলে অনেক সময় আপনারা বা কর্পোরেশনে কমিশনেটে যারা আছেন, ধরুন অনেক সময় প্রবলেম থাকে কিন্তু আপনারা বলতে পারেন না, বলার জায়গা থাকে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আপনারা বলতে পারেন আপনাদের কি প্রয়োজন। ম্যাডাম আপনি সব ঠিকই আছে? যেমন স্যার এইটা স্টেট লেভেল মিটিং আছে, এখানে আমি আবার পয়েন্ট আউট করতে চাইবো, 2011 ম্যাডাম আমাদের পুলিশে ছিল টোটাল 19টা ডিস্ট্রিক্ট। এখন ম্যাডাম আপনার বিকজ অনলি বিকজ অফ ইউর কন্ট্রিবিউশন ম্যাডাম এখন আমাদের স্টেটে 19 থেকে বেড়ে এখন 34টা জেলা হয়েছে, 34, প্রায় ডাবল হয়ে গেছে আমাদের নম্বর। সেইভাবে ম্যাডাম আমাদের সাবডিভিশন অনেক বেড়েছে, থানা অনেক বেড়েছে। আর যেটা আমি আগে বললাম, উই আর ওয়ান অফ দ্য অনলি স্টেটস ইন ইন্ডিয়া, আমরা কয়েকদিন আগে একটা মিটিংয়ে আপনি পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি, আমি গিয়েছিলাম দিল্লিতে, দেখা গেল উই আর ওয়ান অফ দ্য অনলি স্টেটস ইন ইন্ডিয়া যেখানে প্রত্যেক জেলায় একটা উমেন পুলিশ স্টেশন আছে, প্রত্যেক জেলায় একটা ক্রাইম পুলিশ স্টেশন আছে। তো সেই আপনি ম্যাডাম পুলিশের অনেক দিয়েছেন, সেটা নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে। সেছাড়া যত স্কিমে ম্যাডাম আপনি আপনি বলেছেন, যেভাবে আপনি নির্দেশ চেয়েছেন, পেট্রোপোল হোক কিংবা সাইন মাইনিং হোক, যেভাবে আপনি নির্দেশ দিচ্ছেন সেভাবে। আর তোমাদের যে ভ্যাকেন্সিস গুলো আছে সেগুলো ফিল আপ হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, অনেক ভ্যাকেন্সি আছে, আমরা ফিল আপ করার চেষ্টা। তোমাদের তো রিক্রুটমেন্ট বোর্ড আলাদা আছে? আলাদা আছে ম্যাডাম, ওগুলো ফিল আপ করতে বলো চটপট। ঠিক আছে, যারা বসে আছে তারা করতেই চায় না, আর সিএসকে আই বলো পিএসসি কেও বলে দিতে যে যে রিক্রুটমেন্ট গুলো আমরা করতে বলেছি তাড়াতাড়ি করে করুক। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডও যদি পড়ে থাকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকেও তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার আমার অফিসার এগুলো তো আমার চাই, শুধু ফেলে রাখা যাবে না। ট্যুরিজম ডিপার্টমেন্ট কি কি করছে? আমার লোকনাথ ঠাকুরের মন্দির কি হলো? আমার দীঘায় জগন্নাথের মন্দিরটার কি হলো? লোকনাথ মন্দির কালকে শুরু।